हेलो स्टूडेंट्स, तो आज के আমরা লেটস ওয়ার্ক আউট 17 এর পার্ট 3 নিয়ে চলে এসেছি। আগের পার্টে পার্ট 2 তে 13 অবধি আমি অঙ্কগুলো করিয়েছিলাম, আজকে 14 থেকে অঙ্ক স্টার্ট করব। তো চলো দেখি কি বলছে। 14 নম্বর অঙ্কে বলেছে, দেখো দা লেন্থ এন্ড ব্রেথ অফ এ রেকট্যাঙ্গুলার গার্ডেন মোস্ট প্রবাবলি, আমি এখানে লিখতে একটু ভুল করে দিয়েছি, লক্ষ্য করো, নট মিটার বা নট সেন্টিমিটার, ডেসিমিটার, ঠিক আছে, মিটার, এটা মিটারে আছে, এটা ডেসিমিটারে আছে, তাহলে তোমাকে নয় এইটাকে ডেসিমিটারে কনভার্ট করতে হবে, নয় এইটাকে মিটারে কনভার্ট করতে হবে। উইল বি রিকোয়ার্ড ফর ফ্লোরিং দা হল, ওই হলটাকে, হলের ফ্লোর যেটা আছে সেটাকে তোমার স্কোয়ার টাইলস, এক একটা সাইড যার 3 ডেসিমিটার, সেইটা দিয়ে ফ্লোর করতে কতটা, কতগুলো টাইলস লাগবে এটা জিজ্ঞাসা করেছে। তাহলে আগে ইমেজটা ভাবো, এই হচ্ছে রেকট্যাঙ্গুলার হল, এর লেন্থ কত দিয়েছে, এই হচ্ছে রেকট্যাঙ্গুলার হল, এর লেন্থ কত দিয়েছে 30 মিটার, ব্রেথ কত দিয়েছে 18 মিটার। তাহলে আগে এরিয়া বার করে ফেল, এরিয়া অফ দ্য হল ইকুয়াল টু কত হবে বলো, 30 × 18 স্কোয়ার মিটার, ৫৪০ স্কোয়ার মিটার। এবার দেখো এইটাকে স্কোয়ার ডেসিমিটারে আমরা কনভার্ট করে নিই, তাহলে সুবিধা হবে, কারণ আমাদের টাইলস এর সাইড কত দিয়েছে 3 ডেসিমিটার, তাহলে এইটা আমরা আগে কনভার্ট করে নিই তোমার কি স্কোয়ার ডেসিমিটারে। তাহলে মিটার থেকে ডেসিমিটারে কনভার্ট করার জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, তাহলে স্কোয়ার মিটার কে স্কোয়ার ডেসিমিটারে কনভার্ট করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 540 × 100 স্কোয়ার ডেসিমিটার, এন্ড দিস উইল বি 54,000 স্কোয়ার ডেসিমিটার। বেরিয়ে গেল। এবার ক্যালকুলেট আমরা কি করব, টাইলস এর এরিয়া ক্যালকুলেট করব, এরিয়া অফ ইচ স্কোয়ার টাইলস। তাহলে দেখো কত বলেছে, 3 × 3, এক একটা সাইড 3 ডেসিমিটার করেছিল, স্কোয়ার ডেসিমিটার ইজ ইকুয়াল টু 9 স্কোয়ার ডেসিমিটার। তাহলে এবার তোমরাই বলো যে এই হচ্ছে হলের টোটাল এরিয়া, আর এই যে এক একটা করে টাইলস বসবে, স্কোয়ার টাইলস, ঠিক আছে, এই এক একটা করে টাইলস বসবে যার একটা সাইড 3 ডেসিমিটার, ঠিক আছে, তাহলে এমনি কত টাইলস এইখানে বসতে পারবে বা কত টাইল এইখানে দরকার পড়বে হলটাকে ফ্লোর করার জন্য, সেইটা আমরা কিভাবে বার করব, এইটার এরিয়া ডিভাইডেড বাই এইটার এরিয়া, মানে হলের এরিয়া ডিভাইডেড বাই স্কোয়ার টাইলস এর এরিয়া, তাহলেই বসতে পারবো যে, বার করে নিতে পারবো যে কত কোন স্কোয়ার টাইলস আমার লাগবে। তাহলে দেয়ার ফর নাম্বার ওয়ান ইজ অফ স্কোয়ার টাইলস, কত বেরোবে 6,000। তাহলে আমাদের কটা স্কোয়ার টাইলস দরকার পড়বে এই হলটাকে ফ্লোর করার জন্য, 6,000টা স্কোয়ার টাইলস দরকার পড়বে। তোমরা সবাই কপি করে নাও,
তাহলে চলো এবার আমরা 15 নম্বর অঙ্কটা দেখি। বলছে জাকির হ্যাজ এ 18 মিটার ইনটু 14 মিটার রেকট্যাঙ্গুলার প্লট অফ ল্যান্ড। তার মানে রেকট্যাঙ্গুলার প্লট অফ ল্যান্ডের ব্রেথ কত 14 মিটার, লেন্থ কত 18 মিটার। দেয়ার ইজ এ স্কোয়ার পোর্শন অফ গার্ডেন অফ সাইড 3.4 মিটার। ঠিক আছে, স্কোয়ার পোর্শনের তোমার যে স্কোয়ার পোর্শনের যে গার্ডেনটা তার সাইড এক একটা সাইড দিয়ে দিয়েছে, তাহলে এরিয়া বার করে নিতে পারবো। লেট আস ড্র এ রাফ স্কেচ, একটা রাফ স্কেচ ড্র করতে বলেছেন, ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য প্লট অফ ল্যান্ড উইদাউট দ্য গার্ডেন। তাহলে গার্ডেন ছাড়া পুরো রেক্ট্যাঙ্গুলার প্লট অফ ল্যান্ড এর এরিয়া তোমায় বার করতে দিয়েছে। এবার বলেছে লেটস অলসো ফাইন্ড হাউ মেনি স্কোয়ার টাইলস অফ সাইড 2 ডেসিমিটার will be required to cover this vacant portion of land. দেখো ইমেজটা দেখো, এই একটা রেকট্যাঙ্গুলার প্লট, ঠিক আছে, লেন্থ কত দিয়েছে 18 মিটার, ব্রেথ দিয়েছে 14 মিটার, আর এর ভেতর একটা স্কোয়ার পোর্শনের গার্ডেন আছে, স্কোয়ার গার্ডেন রয়েছে। তাহলে এর সাইড কত দিয়েছে 3.4 মিটার। খুব ইজিলি আমরা এইটার এরিয়া বার করতে পারবো, স্কোয়ার 3.4 ইনটু 3.4 স্কোয়ার মিটার, আর এইটারও এরিয়া বার করতে পারবো পুরো গার্ডেনটা। এবার এই মাঝখানের সাদা পোর্শনটার এরিয়া বার করার জন্য আমাদের কি টোটাল এরিয়া থেকে এই মাঝখানের স্কোয়ারের এরিয়াটা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো এইটুকু পোর্শনের এরিয়া, এই সাদা পোর্শনের এরিয়াটা। তাহলে চলো আগে আমরা বার করি এই জিনিসটা। তাহলে এরিয়া অফ দ্য রেকট্যাঙ্গুলার প্লট, কত হবে 3.4 ইন্টু 3.4 স্কোয়ার মিটার, হবে 11.56 স্কোয়ার মিটার। এবার আমরা এরিয়া অফ ল্যান্ড উইদাউট দ্য গার্ডেন বার করব। তাহলে সেটা হবে 252 মাইনাস 11.56 স্কোয়ার মিটার, দ্যাট ইজ 240.44 স্কোয়ার মিটার। এবার এইটাকে যদি আমরা স্কোয়ার ডেসিমিটারে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, আগের প্রবলেমের মতোই 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পেয়ে যাব, স্কোয়ার ডেসিমিটারে ভ্যালুটাকে পেয়ে যাব, স্কোয়ার ডেসিমিটার। হলো এত অব্দি সবাই বুঝতে পেরেছো আশা করি, তোমরা এটুকু কপি করে নাও। তাহলে আমরা কি পেলাম, এরিয়া অফ দ্য প্লট উইদাউট গার্ডেন আমরা বার করে নিয়েছি। এবার আমাদেরকে বার করতে হবে এরিয়া অফ ইচ টাইলস, এক একটা টাইলস এর এরিয়া কত। একটা
টাইলসের এরিয়া হচ্ছে 2 × 2 স্কোয়ার ডেসিমিটার, দ্যাট ইজ 4 স্কোয়ার ডেসিমিটার। এবার তাহলে আমরা এই যে এই পোর্শনের এরিয়া কত হচ্ছে, এই পোর্শনের এরিয়াই হচ্ছে আমাদের 244 স্কোয়ার ডেসিমিটার, আর এইখানেই আমাদেরকে কি লাগাতে হবে, 4 স্কোয়ার ডেসিমিটার এরিয়ার টাইলস বসাতে হবে। কত? 4 স্কোয়ার ডেসিমিটার এরিয়া। তাহলে এইভাবে আমরা কভার করতে থাকবো এই জায়গাটাকে। তাহলে কত গুলো টাইলস লাগবে সেটা বার করার জন্য আমাদেরকে কি করতে হবে, এটার এরিয়া মানে টোটাল গার্ড এই ভ্যাকেন্ট পোর্শনের এরিয়া দিয়ে টাইলস এর এরিয়াকে ডিভাইড করে দিতে হবে। তাহলেই আমরা বার করে নিতে পারবো যে কত গুলো টাইলস লাগবে এইখানে। তাহলে তাই করি, দেয়ারফর নাম্বার অফ টাইলস required to cover the vacant portion of land is equal to 244 divided by 4। তাহলে কত বের হচ্ছে আমাদের আনসার, 6011টা স্কোয়ার টাইলস লাগবে এই ভ্যাকেন্ট পোর্শনকে কভার করার জন্য। দেয়ারফর 6011 স্কোয়ার টাইলস উইল বি রিকোয়ার্ড। এটা হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, তোমরা কপি করে নাও। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, এই পার্টে আমি দুটো অঙ্কই করালাম। আমার এই লেটস ওয়ার্কআউট 17টা শেষ করানোর জন্য আরো দুটো পার্ট লাগবে, তারপরে তোমাদের এই লেটস ওয়ার্কআউট 17টা হয়ে যাবে, তারপরে আমি অ্যালজেব্রা স্টার্ট করাবো তোমাদের। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।